হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, মুখরোচক, লোভনীয়, সুস্বাদু একটি রেসিপি। আজ এই কাঁঠালের মিঠাই ভরা রসালো পিঠা বানাবো। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই কাঁঠালের পিঠা কিন্তু দারুণ স্বাদের আর খেতেও ভালো লাগে। একবার খেলে আপনারা কিন্তু বারবার এই কাঁঠালের পিঠা বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই রকম রসালো কাঁঠালের কোয়া নিয়ে নিতে হবে। কাঁঠালের কোয়ার ভেতরে দানা আর কালো একটি অংশ থাকে, সব কিছু কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে ফেলে দিতে হবে। দানা সব বের করে নিয়েছি। কাঁঠালের কোয়াগুলি আপনারা চাইলে মিক্সিতে এইভাবে মিক্সার করে নিতে পারবেন। খুব ভালোভাবে মিক্সিতে মিক্সার করে নিয়েছি আর এই নেট দিয়ে ছেঁকে নিচ্ছি, যে কাঁঠালের একটু ছিবড়া টাইপের থাকবে সেগুলি কিন্তু আর পড়বে না। দেখুন কাঁঠালের নদা খুব ভালোভাবে বের করে নিয়েছি। আমি অল্প পরিমাণেই আজ কাঁঠালের রসালো মিঠাই ভরা পিঠা বানাবো। এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কাঁঠালের নদার সাথে সুজি ময়দা মিক্সড করে নিতে হবে। আর এই কাঁঠালের নদার সাথে সুজি ময়দাটা কিন্তু যত ভালোভাবে মাখাতে পারবেন ততই ভালো টেস্ট হবে। আর এক বাটি চিনি দিয়ে দিয়েছি। কাঁঠালের কোয়া যেহেতু ভালোই মিষ্টি, তার জন্য কিন্তু এক বাটি চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দিলে পিঠার স্বাদ কিন্তু খুব ভালো হবে। আর যেমন মিষ্টি পছন্দ করবে সেইভাবে কিন্তু মিষ্টিটা দেবেন কম বেশি করে। গরম জল করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে। কাঁঠালের পিঠার জন্য ব্যাটারটাই কিন্তু আসল। খুব ভালোভাবে 7-8 মিনিট এই নাড়াচাড়া করে ব্যাটারটা রেডি করে নেব। পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু বেশি হালকা হলে হবে না, বেশি ঘনত্বের হলেও হবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এই রকমই ঘনত্বে রেখেছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন আরও কিন্তু একটু হালকা হয়ে গেছে, একেবারে কিন্তু পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কড়াই গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আপনারা সাদা তেল দিয়েই কিন্তু পিঠাটা বানাবেন, সরিষার তেল দিয়েও পিঠা বানালে পিঠার টেস্ট কিন্তু ভালো লাগে। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে একে একে পিঠা দিয়ে সব পিঠাগুলি ভেজে নেব, হালকা লাল লাল করেই ভেজে নেব, তাহলে পিঠার টেস্ট কিন্তু খুব ভালো হবে। আর এই পিঠা বানানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু লো রাখতে হবে, মাঝে মধ্যে একটু হাই দিয়ে আবার লোতে রেখে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই ব্যাটারটা নাড়াচাড়া করবেন পিঠা কিন্তু ততই ভালো লাগবে খেতে, আর সুন্দর ফুলবে, লুচির মতোই কিন্তু এই পিঠা ফুলবে। তবে ব্যাটারটা কিন্তু বারবার হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই কাঁঠালের নদা দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। কাঁঠালের নদা দিয়ে কাঁঠালের বড়ি, কাঁঠালের ফুলুরি, বিভিন্ন রকম রেসিপি কিন্তু তৈরি করা যায়। সব কিছু কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা চাইলে বিভিন্ন রকম পদ্ধতিতে এই কাঁঠালের নদা বের করে বিভিন্ন রকমভাবে বানিয়ে খেতে পারবেন। কাঁঠালের কেকও বানাতে পারবেন, কাঁঠালের মিষ্টিও বানানো যায়। পুরো ভিডিওটা কিন্তু আজ দেখবেন। দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু
সমস্ত পিঠা খুব ভালোভাবে ফুলে উঠছে। আর বারবার কিন্তু এই পিঠাটা নাড়াচাড়া করতে হবে। আর মাঝখানে এই শিক নিয়ে নিয়েছি, শিক দিয়ে ছিদ্র করে দিচ্ছি, কারণ এই শিক দিয়ে ছিদ্র করে দিলে পিঠার ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর কাঁচা ভাব থাকবে না। সেই জন্য তেলে দেওয়ার পর পিঠাটা কিন্তু বারবার নাড়াচাড়া করছি, যাতে পিঠা না পুড়ে ওঠে। আপনারা বেশি তেল দিয়ে দুটো তিনটে যে যেমনভাবে পারেন পিঠা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধও ছেড়েছে। কাঁঠাল কিন্তু বছরে এই একটা সময়ই হয়, সেই জন্য আপনারা চাইলে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন। দেখুন, একে একে সব পিঠা প্রায় হয়ে এসছে, আর পিঠাগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে একটু বড় বড় সাইজেরও করতে পারেন, আমি একটু ছোট ছোট করেই করছি, পিঠাগুলো দেখতে ভালো লাগবে। সেই জন্য আপনারা মিষ্টিটা কিন্তু বুঝে সেইভাবে দেবেন, তা না হলে পিঠে ফুলবে না আর খেতেও ভালো লাগবে না। অনেকেই আবার মিষ্টি কম খান, অসুবিধা নেই, কম মিষ্টি দিয়েও পিঠা কিন্তু খুব ভালো টেস্ট হবে। আপনারা চাইলে এই ময়দা সুজি দিয়ে কাঁঠালের নদা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি, সেই ব্যাটারের মধ্যেও কিন্তু একটু এলাচ গুঁড়ো করে তারপর দিয়ে দিতে পারেন, তাহলে আরও সুন্দর গন্ধ বার হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দেখুন, একে একে পিঠা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব পিঠা কিন্তু রেডি করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকেই দেখছেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি করে কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত করে। আর আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, তা না হলে কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আপনারা আমার পরিবারের সকলে সদস্য হয়ে গেছেন, ওই জন্য সবাইকে বাড়িতে যে রেসিপি হয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এই গ্রাম্য পদ্ধতিতে বিভিন্ন রকম রান্নাবান্না আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। এই সাদামাটা গ্রাম্য পদ্ধতিতে সাদামাটা রেসিপি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। আর এইভাবে ট্রাই করবেন, তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। আমি যে গ্রাম্য পদ্ধতিতে সাদা মাটা কম মশলা দিয়ে বিভিন্ন রকম রেসিপি আপনাদের উপহার দিই, এতে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। সব ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হবে। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু শেয়ার করবেন, আশা করি তাদেরও খুব ভালো লাগবে। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার পরিবারের সদস্য হননি, অবশ্যই আমার পরিবারে চলে আসুন, সদস্য হয়ে যান। তাহলে এই রকম নতুন নতুন ভিন্ন ধরনের মুখরোচক লোভনীয় রেসিপি আপনারা দেখতে পাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মুখরোচক সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।